আপনার নাম বলুন। সুনিতা ব্যানার্জি। স্বামীর নাম? স্বামীর নাম শুভ ব্যানার্জি। আর বাচ্চার নাম? বাচ্চার বয়স কত ছিল? বাচ্চার বয়স 1.5 মাস। আচ্ছা, উনি যে আপনার, উনি কি আপনার পাশের ঘরেই ভাড়া থাকতেন? পাশের ঘরে ভাড়া থাকে। অ্যাকচুয়ালি আমি এখানে ছিলাম না, উনি এসে দেখি 1.5 মাস হয়েছে, উনি এখানে ভাড়া এসেছে। এবার পাশাপাশি থাকলে ঘরে সবাই সবার সঙ্গে পরিচিত হয়। তো প্রত্যেক দিনই উনি বাচ্চাকে নিয়ে ঘুরতো? 15 দিন ধরে উনি বাচ্চা নিয়ে রোজই ঘুরতে যায়, রাস্তার সামনেই ঘুরতো। হ্যাঁ, রাস্তার সামনেই থাকতো। কালকে উনি ঘুরছিল, তারপরে দেখছেন আচমকা নেই। হ্যাঁ, কালকে ওইরকমই ঘুরতে ঘুরতে হট করে আমাকে এসে বললো যে তুমি জামা কাপড় গুলো ভাঁজ করো, আমি এখানেই আছি। এইবার আমি জামা কাপড় গুলো ভাঁজ করতে না করতে ও গিয়ে দেখি রাস্তায় ওই, তারপর থেকে আর ওকে খুঁজেই পাইনি। হ্যাঁ, তারপর থেকে আর পাচ্ছি না, পাচ্ছি। থানা থেকে লোক এসেছিল? থানা থেকে লোক এসেছিল, বড় বাবা এসেছিল, সবাই এসেছে, কিন্তু ডায়েরি নিচ্ছে না। ওরা ওদের সঙ্গে কথা বলেছে, বাড়িওয়ালার সঙ্গে, আমাকে কোনো কথা বলতে দেয়নি। আচ্ছা, ডায়েরি নিচ্ছে না। এবার আমাকে ঘরে ঘরে ঢুকিয়ে রেখেছে, আমাকে বাইরে কেউ বেরোতে দেয়নি। তো এইবার আমার পাশে ঘরেই থাকে আমার পরিচিত একজন, সে আমার 1.5 মাসের বাচ্চাকে কোলে করে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে চলে গেছে। সে মানে নিয়ে চলে গেছে, আমি এসে আর খুঁজে পাচ্ছি না, সে আর ফিরেও নিয়ে আসিনি। 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পুলিশ প্রশাসন কেউ কোনো রকম সাহায্য করছে না, এমনকি ডায়েরির নাম্বারটাও দিচ্ছে না। আমরা শুনেছি ভাস্করদা বলেছে আমি এই বাচ্চা, আমাদের 3 দিন সময় দিন, আমরা বাচ্চাটা এনে দেবো, কিন্তু 3 দিন আমরা সময় দিতে পারছি না। আমাদের এক সেকেন্ডের মধ্যে আমাদের বাচ্চা নিতে হবে, দুদিন আর সময় দিতে পারছি, 24 ঘন্টা হয়ে গেছে, কোনো খবর আছে? কাল থেকে সময় নেই বলে আসছে, আমরা 2-3 দিনের মধ্যে বাচ্চা এনে দেব, যেভাবে এই বাচ্চা এনে দেব, বাচ্চা এনে দেব বলছে, কিন্তু এখন অস্বীকার হচ্ছে। হ্যাঁ, অস্বীকার হলো, অস্বীকার হচ্ছে বলছে, আমি জানি না কিছু, কিন্তু আবার থানায় গিয়ে থানার পুলিশ করে দিয়েছে, বাড়িওয়ালা প্রশাসন নিচ্ছে না, বাড়িওয়ালা কোনো কাগজ পত্র দিচ্ছে না, আমাদের নাম লিখতে দিচ্ছে না, অনুরোধ প্রশাসনের সম্পূর্ণ ভাবে দায়িত্ব নিচ্ছে, আমরা সুবিচার চাই প্রশাসনের কাছে, প্রশাসনের আমরা এই বাচ্চাটা যেন পাই। আমরা 15 দিনের মাথায় আমরা বাচ্চাটা এনে দিয়েছি, পুলিশ কোনো কথা বলছে না, নাম লিখতে দিচ্ছে না, প্রশাসন করছে না, কিছুই করছে না, আমাদের 24 ঘন্টা হয়ে গেছে, আমাদের বাচ্চা এখন আর যে স্বামী স্ত্রী যারা ভাড়াটিয়া মালিক, তারা দুজনকেই ঢোকাচ্ছে খালি থানার মধ্যে, ধুনিয়ে ওদেরকে ঢুকিয়ে ওদের কাছে জিজ্ঞাসা করছে কথা। আমাদেরকে, আমরা যা জানি, আমরা অনেক কিছু জানি, যেগুলো আমরা বলতে চাই আমাদেরকে বলতে দিচ্ছে না, আমাদেরকে কথা দিচ্ছে না, ঠিক আছে। এবং আমরা যখন ওই মহিলাকে নিয়ে ডায়েরি, হ্যাঁ ডায়েরি করেনি কোনো, ওরা কোনো 24 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো কিন্তু ভালো করে ওরা কোনো স্টেপ নেয়নি, এখনো অব্দি ওরা দেখছি, আমরা দেখছি, আমরা চাই এত ছোট্ট দুধের বাচ্চা, আমাদের বাচ্চা যেন আমরা ফিরে পাই দ্রুত গতি, যাতে পুলিশ কাজ করে, আমরা এইটুকুনি চাই। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু প্লিজ দ্রুত গতি কাজ করুন। বলেন কিছু যদি বলার থাকে বলেন, আপনি বলুন, বলুন, আসুন বলুন, এবার কি হয়েছে বলুন, ব্যাপারটা বলুন। কল্পনা নারায়ণ, আমরা সবাই মিলে শাস্তি চাই, ওকে শাস্তি দিতেই হবে, দিতেই হবে, অবিলম্বে গ্রেফতার করতে হবে। উনি বারবার আসবে, বারবার একটা করে লোক আনবে, এরা সবাই প্রশ্রয় দেয়, আমরা প্রশাসনের কাছে অনুরোধ, প্রশাসন যেন এই বিপরীত ব্যবস্থা নেয়, আমাদের প্রশাসনের কাছে অনুরোধ এই ব্যাপারে। প্রতিটা মায়ের কোল, এরা এরম করে করে প্রতিটা মায়ের কোল খালি করে দেবে।
আমাদের বক্তব্য ওদের করব পজিশনের কাছে আমরা দাবি আমাদের এই বাড়িওয়ালা আমরা আমাদের আর ওরা এই করে করেই খায় পুলিশ প্রশাসন কিছুই দেয়নি খালি একজনই না একজনই নাম লিখে নিতে দিচ্ছে যে নিয়ে পাইলে কোনো নাম নেই একজন ছাড়া কিন্তু আসামি এখানে অনেক কজন আছে অনেক কজন আসামি আছে কিন্তু একজন ছাড়া কোনো নাম দিতে